মে হেল্প ইউ লৈ বন্ধু বান্ধৱী সকলক স্বাগতম জনাইছো। উপস্থিত আছো ভিতামহল গাঁৱত। কোন পঞ্চায়ত এইটো? কোন পঞ্চায়ত পৰে তোমালোকৰ? খাটিগুচি গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ভিতামহল গাঁৱত উপস্থিত আছো। অলপমান তো আজি উপস্থিত ভিতামহল গাঁৱত এইকাৰণে থাকিব লগা হ'ল যে এই ল'ৰাজনৰ খবৰ এটা মই পালোঁ। নাম, তোমাৰ নামটো কি কোৱাচোন? সীমান্ত কলিতা। মই যোৱাকালি এটা পোষ্ট পালোঁ ফেচবুকত, এই আমাৰ এই ভিতামহল গাঁৱৰে ডেকা এজনে দিছে, বন্ধু এজনে, যে তেওঁৰ মানে এটা গুৰুতৰ সমস্যাত ভুগি আছে আৰু সেই সমস্যাটো সম্পৰ্কে মই জাষ্ট খবৰ ল'বৰ কাৰণে আহিলোঁ। আৰু অলপ গুৰুতৰে সমস্যাটো, তেখেত তোমাৰ মা হয় ন? খুৰীৰ নাম কি? দিনা, ৰীণা কলিতা। আৰু তোমাৰ নাম? সীমান্ত। দেউতাৰ নাম? গোলক কলিতা। ভিতামহল গাঁৱৰ গোলক কলিতা সন্তান সীমান্ত কলিতা। তোমাৰ সমস্যাটো কি হৈ আছে? মই এইটো অলপমান গম পাইছোঁ, তুমি অলপমান বিৱৰি কোৱাচোন। মানে মোৰ সমস্যাটো ক'ভিডৰ পিছত মোৰ অলপ বেমাৰ হ'ল। তাৰপিছত ইউনাইটেড হস্পিটেলত দেখালোঁ। দেখাওঁতে ব্লাড টেষ্ট কৰিব দিলে। ব্লাড টেষ্ট কৰাৰ পিছত এনেকৈ ৰিপৰ্টটো ওলাল, মানে মোৰ কিডনী দুয়োটা মানে বিকল হৈছে। কেতিয়া কেতিয়া ক'লে এই কথাটো? প্ৰায় ছেপ্টেম্বৰ মাহত, 21 ছেপ্টেম্বৰ, 2021 চনৰ ছেপ্টেম্বৰ মাহত ইউনাইটেড হস্পিটেলত কৈছে। তাৰপিছত মোক জি এম চিলৈ পঠাইছে। জি এম চিত চিকিৎসা চলি আছে বৰ্তমান। ডাক্তৰে কৈছে কিডনী বহুখিনি বেয়া হৈ গৈছে, এতিয়া কিডনী ট্ৰান্সপ্লাণ্ট মানে সলাব লাগিব বুলি কৈছে। কিডনী ট্ৰান্সপ্লাণ্ট কৰিব লাগিব, তাৰমানে দুয়োটাই মানে নষ্ট হৈ গৈছে বুলি কৈছে। দুয়োটাই নষ্ট হৈ গৈছে। এতিয়া মানে খুৰী এতিয়া কি ভাবছে, আপোনালোকে কি ভাবছে? এই ট্ৰান্সপ্লাণ্ট যে কৰিব দিছে, কিডনীটো সলাব দিছে, আপোনালোকে কেনেকৈ কি কৰিম বুলি ভাবছে? এইটো এতিয়া আমি ৰাইজৰ সহায় পালি হেৰি কৰিলি, ল'ৰাটো কোনোবাই দিয়া মানুহ ল'লি, তেতিয়া আৰু ভাল পালোঁ। চিকিৎসা গুৱাহাটীত যাই পেলাই চিকিৎসা কৰি আছে বৰ্তমান? কৰি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক'ত চিকিৎসা ক'ত কেনেকৈ চলি আছে? তুমি কোৱাচোন, ইমানটো কোৱাচি চিকিৎসক, তুমি মাতটো ঠিকে আছে বাৰু, তুমি অলপমান পাৰিলে ডাঙৰকৈ কোৱাচোন। হা, বৰ্তমান জি এম চি এইচত চিকিৎসা চলি আছে। আচ্ছা, নেফ্ৰলজি ডিপাৰ্টমেণ্টত হয় হয় যাই আছোঁ, বেজি মেডিচিন এইবোৰ দি আছে। অতি সোনকালে মানে কিডনী সলাব দিছে আৰু ডাক্তৰে, পৰীক্ষা পাতি প্ৰায় শেষে। আচ্ছা, এই পৰীক্ষা পাতিৰ খৰচবিলাক ক'ৰ পৰা কেনেকৈ কৰি আছা? দেউতাই মানে মেডিকেলত সাধাৰণ কাম কৰে আৰু যিখিনি সময় পায় আজৰি ঠেলা চলায়। এজন ঠেলা চালকৰ সন্তান ভিতামহল গাঁৱৰ সীমান্ত কলিতা, তুমি গ্ৰেজুৱেশ্যনো কৰিছা তুমি? মই জনাতে আমাৰ খাটিকুচি স্কুলতে পঢ়িছিলোঁ, ইমান ধুনীয়া সুঠাম ডেকা ল'ৰা এটি, আজি কেনেকৈ শুকাই কিনে গৈছে, বেয়া লাগিছে মোৰ দেখা পাই পেলাই যথেষ্ট। কথাটো হ'ল কি, মই এইকাৰণে আহিছোঁ যে ব্যক্তিগতভাৱে মই একো সহায় কৰিব নোৱাৰোঁ বা আমাৰ দৰে আমি, মই কিন্তু এটা অনুৰোধ জনাবলৈ আহিছোঁ যে ৰাইজলৈ, যে আমাৰ অন্ততঃ অসমৰ 3,20,00,000 মানুহ বুলি কয়, 3,20,00,000ৰ অন্ততঃ 2,00,000 মানুহেও যদি 10 টকামানকৈও যদি তেওঁ সহায় কৰে, মই তেওঁৰ ভিডিঅ'টোত মই তেওঁ এই কৰি দিম, বেংকৰ একাউণ্ট নম্বৰ, আই এফ এছ চি এইবিলাক মই ই কৰি দিম, যাতে তেওঁ অন্ততঃ জীয়াই থাকে, তেওঁক আমি হেৰাই যাব দিব নোৱাৰোঁ। অন্ততঃ এটা কিডনীত, কিডনীটো এটাই ট্ৰান্সপ্লাণ্ট হয় নহয় জানো, যাতে মই এইটো বিচাৰোঁ যে আৰ্থিকভাৱে যোনে যি পাৰে, 5 টকাৰ পৰা 10 টকা 20-50, বহুত পইচা নালাগে, 5-10 টকা 20 টকাকৈ যদি সহায় কৰে কৰিব পাৰে, তেখেতক আমি অনুৰোধ জনাবলৈ আহিছোঁ। লগতে কোনোবা যদি সহৃদয় ব্যক্তিয়ে তেখেতক, কি কি গ্ৰুপৰ হেৰি আছিল, অ' পজিটিভ ব্লাড গ্ৰুপ তোমাৰ, আৰু এওঁৰ কথাটো হ'ল কি, দেউতাকৰ লগত ব্লাড গ্ৰুপ মিলে, কিন্তু দেউতাকে মই গম পোৱা তেওঁলোকে কোৱা মতে দিব নোৱাৰে। কাৰণটো কি, ডাক্তৰেও কৈছে নেকি, কাৰণ 20 বছৰমান আগতে এটা গুৰুতৰ অপাৰেশ্যন হৈ গৈছে আৰু তেওঁৰ ওপৰত এই ফেমিলিটো চলিছে। গতিকে কোনো ব্যক্তিয়ে, সহৃদয় ব্যক্তিয়ে যদি কিডনী এটাও দান কৰে, সেইটো এটা গুৰুত্ব মানে এটা মহৎ কাম কৰা হ'ব। আৰু লগতে চৰকাৰক মই অনুৰোধ জনাবলৈ আহিছোঁ, স্বাস্থ্য বিভাগক অনুৰোধ জনাবলৈ আহিছোঁ, যাতে এই সীমান্ত কলিতাক জীয়াই থকাত আমি যি পাৰোঁ সহায় কৰিব পাৰোঁ। আমাৰ লগত আছে বন্ধু, আমাৰ নলবাৰী জিলাৰ আছুৰ সক্ৰিয় কৰ্মী কংকন কলিতা, আপোনাৰ পৰা জানিব, আপোনাৰ ওচৰৰে, আপোনাৰ ঘৰৰে, গাঁৱৰে ল'ৰা, কওকচোন আপুনি কি জানে এই বিষয়ে অকণমান সংক্ষেপতে? যে তেওঁৰতো সৰু পৰাই অসুখ হৈ থকা কথাটো মই জানো, কিন্তু মই পৰহি তাৰমানে ফেচবুকত এটা পোষ্ট পালোঁ যে তেখেতৰ বিষয়ে গম পালোঁ, যে তেখেতৰ দুটা যিখিনি বিকল হ'ব বুলি গম পাইছোঁ। এই খবৰটো পাই মোৰো বেয়া লাগিছে, যিহেতু আমাৰ গাঁৱৰে বা তেওঁ পঢ়া সৰুৰ পৰা পঢ়া পাতিত বৰ আগ্ৰহ আছিল। খবৰটো পাই ময়ো বেয়া লাগিছে, ময়ো আজি খবৰ ল'ব আহিছোঁ, এই ক্ষেত্ৰত আপোনাকো লগ পালোঁ, ভালেই লাগিলে। আপুনি যেতিয়া আমাৰ এই ভিডিঅ'টো প্ৰেৰণ কৰি আমাৰ ৰাইজৰ লগতে চৰকাৰৰ এটা আহ্বান জনাব বিচাৰিছে যে
কোনোবাই যদি হয় দোকান যাতে সহায় সহযোগিতা করে তেতিয়াহলে আমার গাঁৱৰে উঠাম জাকাজনে কিছু ক্ষেত্রে হলেও সহায় হব বলে মই ভাবো ঘরের একমাত্র লড়া একমাত্র লড়া বর্তমান একমাত্র লড়া দেউতাকো দেউতা এখন কিবা সরকারি চিকিৎসালয় কিবা সাধারণ প্রাইভেট চিকিৎসালয় কাম করে তার উপর আজরি পোয়া সময়খানি তো মই গম্পত তেখেতে খেলা চলাই বা সরু সুরা কিবা কাম করে পরিয়ালটো কিবা কে চলাই আছে কিন্তু সেই সময়তে দুঃখের কথা তো এবার তো বর্তমানে দুটা কিডনি বিকল হয়েছে কোপাউটোপাই নিশ্চয় বেয়া লাগছে এই ক্ষেত্রে আমি ছাত্র সন্থা তথা বা আমি ভিটামহল গাঁৱৰ আলোচনা করে যান পারো এখানে তখন হেল্প করব লাগবে যেহেতু আমার গাঁৱৰ দায়িত্ব আছে তখন আজি আমি কথা দিল গাঁৱৰ যান পারো আমি সহায় করি তারে আমার সরকারকও মানে আপনার চ্যানেলের জড়িয়ে আহ্বান জানিয়েছো যে এই দুখিয়া পরিয়ালটাকে আমার উঠি হওয়ার দেখা এজন যুবক এই যুবক জগনও কিছু যদি আর্থিক লগতে বা চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়ে এই লড়াজনক তারমানে জিয়াই থাকত সহায় করে তার মানে এই ক্ষেত্রে সরকারকে আমি আহ্বান জানাই আপনার ধন্যবাদ জানাইছো কঙ্কন কলিতা কথাটো হল মোর এটা একটা বিনম্র অনুরোধ লগতে দাবি অসম সরকারলৈ সরকারে ইচ্ছা করলে কি করব নোৱাৰে অসম সরকার একটা মানে শক্তিশালী একটা যন্ত্র গতিকে আমার ফলের পরা আমার এই নলবাৰী জেলার ভিতামহল গাঁৱৰ পৰা আৰু এজন সমাজ সচেতন ব্যক্তি হিসাবে দাবি জানাব বিচাৰিছো এই লড়াজনের চিকিৎসার দায়িত্ব লোক আপনাদের এই লড়াজনের চিকিৎসার দায়িত্ব লোক এনেকুৱা বহুত লড়া ছোৱালী আপনাদের সহায় করে আছে দেখা পাই আছো আর কিন্তু এই লড়াজনের সহায় চিকিৎসার ব্যবস্থাটা আপনাদের করক যে করবেন করক একটা কিডনি দিয়ার ব্যবস্থা করক হিমান্ত কলিতাক জিয়াই থাকার সহায় করক আমার কেশব কি এটিল স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া আপনাদের অনুরোধ তথা দাবি জানাইছো লগতে রাইজক মই অনুরোধ জানাইছো মই ব্যাংক একাউন্ট এওর লড়াটোর ই দি দিম ডিটেলসটো দি দিম আপনাদের যোনে যি পারে অনুগ্রহ করে তেওলৈ পঠাব যাতে তেও অন্তত ভালদরে চিকিৎসাটো আগবঢ়াই নিব পারে দুদিনমান জিয়াই থাকিব পারে আমার চকুর আগত ধন্যবাদ জানাইছো জয় অসম।